হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব চিকেন ডাম্পিং কিংবা মোমো। এটি একটি হেলদি ফুড, এটা স্টিমে আমি আজকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার বদলে আপনারা আটাটাও নিতে পারেন। আমি মেপে মেপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। মাখাটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন এভাবে সুন্দর যদি একটা শক্ত করে চাপ দিলে ডো হয়, চাপ দিলে ভেঙে যায়, সেই রকম ভাবে বোঝা যাবে। এবার আমি এখানে জল দিয়ে দেব। এবার আমি গরম জলটা দিয়ে দেব। এখানে হালকা উষ্ণ গরম, একদম ফুটন্ত গরমও না, আবার একদম ঠান্ডাও না। সুন্দর করে একটা নরম ডো তৈরি করে নেব। এটা 5-6 মিনিটের মতো মথে নিতে হবে। দেখুন এটা কিন্তু একদম শক্ত না, আবার একদম নরম না। এখন আমি এটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আমি এখানে একটা চিকেনে পুরো বুকের মাংসটা নিয়ে নিয়েছি, একদম বুকের মাংসটা। তারপর আমি এটা একটু পিচ পিচ করে কেটে নিচ্ছি। সামান্য একটু একটু ব্লেন্ডার করতে যাতে কোনো বেঁধে না পড়ে ব্লেন্ডারে, এর জন্য আমি ছোট ছোট করে পিচ করে নিচ্ছি। এরপর আমি এটাকে পেস্ট করে নেব। চিকেনটা পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন একদম পেস্টটা একদম আঠালো আঠালো হয়েছে। এবার আমি এখানে আধা টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ। এটা আপনাদের ইচ্ছে হলে আদা রসুন বাটাটা না দিলেও হয়, তবে মাংস এর জন্য আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি সয়া সস দিব 1 টেবিল চামচ। লবণ দিব স্বাদ মতো, যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। তারপর আমি এখানে অর্ধেক লেবু নিয়েছি, এটা দিয়ে দেব। এখন আমি এটা মাখিয়ে নেব। এবারে এখানে আমি ছোট ছোট কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচকুচে নিয়েছি, একটু এখানে ঝাল ঝাল ডাম্পিং গুলো হয় তার জন্য একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা আমি একটু গরম করে নিয়েছি, তেলটা আমি দিয়ে দিচ্ছি। এই তেলটা এইটার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়, তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি এটা মিক্স করে নেব। তেলটা যেহেতু গরম, এরপর আর হাত দেওয়া যাবে না,
এখন আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নিতে হবে। আমি হালকা একটু তেলে ঠান্ডা হওয়ার পরই হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে আসলে না মাখলে খাবার টেস্ট তেমন ভালো আসে না। আর যদি আপনার তেলটা না দিতে চান স্কিপ করতে পারেন, আসলে তেলটা দিলে একটু খাবারের টেস্টটা বাড়িয়ে দেয়। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আরো সফট হয়ে গিয়েছে। আবার আমি ভালো করে একটু মথে নেব। এবার আমি একটা পাতলা রুটির মতো বড় সাইজের একটা রুটি বেলে নেব। আপনাদের ইচ্ছে হলে ছোট ছোট লেচি কেটে লুচি মতো ছোট ছোট বেলে নিতে পারেন। আমার মনে হয় এর থেকে বড় একটা রুটি বেলে নিয়ে গ্লাস বা অন্য কিছু দিয়ে কেটে কেটে এটা করলে তাড়াতাড়ি সুবিধা হয়। আমি এটা অর্ধেকটা করে নেব। এভাবে চারপাশ থেকে যদি একটু এভাবে করে নেওয়া যায় টেনে টেনে, তাহলে রুটিটা বেললে অনেক সুন্দর হয়। সুন্দর করে আমি একটা বড় রুটি বেলে নেব। ডাম্পিং এর এগুলো কিন্তু অনেকটা পাতলা হয়, তেমন একটা ভারী হয় না। সুন্দর করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। বড় একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি এটা একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে কেটে নেব। এখন একসাথে কিন্তু অনেকগুলো হয়ে গেল। আর আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। দেখুন একদম পাতলা। একসাথে অনেকগুলো হয়ে গেল। এবার আমি এটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে আবার আমি রুটি বেলে এরকম খামি করে রুটির মতো করে নিতে পারবো। এবার আমি এক একটা নিয়ে সামান্য পুর দেব। বেশি একটা পুর দিলে বের হয়ে যেতে পারে, তার জন্য খুবই সামান্য পুর দেব। বাটিতে করে সামান্য জল নিয়ে নিয়েছি। এবার আমি এটার চারপাশে দিব সিঙ্গারা যেরকম করে বানানো হয় সেই রকম ভাবে চারপাশে আমি জলটা দিয়ে দেব। তারপর আপনাদের ইচ্ছে মতো এটা দিতে পারেন। দেখুন খুবই ছোট ছোট মোমো হয়েছে। আপনাদের নিজেদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে দিতে পারেন। তারপর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। চারপাশে আমি এভাবে করে জল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এভাবে করে আরেকটা ডিজাইনও দেওয়া যায়। মাঝখানে একটু ভাঁজ করে এটা এভাবে করে এটা এখানে একটু জল দিয়ে একটা ডিজাইন হয়ে গেল। এভাবে করে আমি কয়েকটা করে নেব। আমার সবগুলো করা হয়ে গিয়েছে। আমি কয়েক রকমের ডিজাইন দিয়ে দিয়েছি। এবার আমি একটা রাইস কুকারে স্টিম নিয়েছি।
জল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এটা উপরে থেকে বসিয়ে দেব। আমি এটা 25 মিনিটের মতো রান্না করব, আর উপরে থেকে আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ঢাকনা আমি একটু চিটোটা এখানে আটকে দিয়েছি, ঢাকনার চিটোটা আমি আটকে দিয়েছি। এখন আমি 25 মিনিটের মতো কুক করব। একটু হালকা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আর এগুলো কিন্তু একটু ফাঁক ফাঁক করে দিতে হয়, এতে করে ফুলে ওঠে। একটু জায়গার প্রয়োজন হয়, এর জন্য একটু ফাঁক ফাঁক করে দিতে হয়। আমার 25 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। একদম গরম গরম মোমো কিন্তু একদম গরম গরম খেতে হয়। এবার আমি একটা চিমটির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি পরিবেশন করে নিলাম, তৈরি হয়ে গেল চিকেন ডাম্পি কিংবা মোমো। এটা একটু গরম গরম খেতে হয়, তাই একটু তাড়াতাড়ি করে গরম গরম খেয়ে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।